হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইউর চ্যানেল। আজকে যে চ্যানেলের নতুন আপডেটটি দেবো সেটা হলো সক্ষম স্কলারশিপ 2021। এটা হচ্ছে মেধাবী ন্যাশনাল স্কলারশিপ স্কিমের আন্ডারে পড়ে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিশনের আন্ডারে। তো এই স্কলারশিপে কারা কারা এলিজিবেল এবং কত করে কি অ্যামাউন্ট পাবে সেই সমস্ত ডিটেলস এই ভিডিওতে বলবো, এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কীভাবে আপনারা এই এক্সামটা থেকে কোয়ালিফাই করবেন সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে বলা হবে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং এখানে প্রথমেই বলে দিই যেটা, সেটা হলো তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে এখানে যা যা এলিজিবল সেটা হচ্ছে ক্লাস 10, ক্লাস 12, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান সমস্ত স্টুডেন্টই এলিজিবল। ডিগ্রি থেকে ডিপ্লোমা সবাই, যারা হচ্ছে কিনা মিনিমাম এখানে যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে 10 পাস, তার উপরে যতগুলো হায়ার এডুকেশান হায়ার কোয়ালিফিকেশান আছে সবাই কিন্তু এখানে এলিজিবল। এবং যেটা এজ লিমিট আছে সেটা হলো 16 টু 40 ইয়ার্স, অর্থাৎ প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে স্কলারশিপের জন্য। এবং যেটা রেজিস্ট্রেশন ফিজ সেটি হলো অনলি 300 রুপিস রেজিস্ট্রেশন ফিজ। এবং কারা কারা এখানে কোন ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারছে, না জেনারেল, ওবিসি, এসসি, এসটি সবাই এখানে অ্যাপ্লাই করতে পারছে। এবার চলে আসি কত করে অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। তার জন্য প্রথমেই আমরা সাকসম যে স্কলারশিপের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সেখানে চলে গেলে এখানে নোটিফিকেশান সেকশানে গেলেই ইংলিশে নোটিফিকেশান সেটা পেয়েছে। আপনারটা প্রথমেই যাই ইম্পর্টেন্ট ডেটসগুলো বলে দিই। সেটা হলো রেজিস্ট্রেশন যেটা স্টার্ট হয়েছে সেটা স্টার্ট হয়ে গেছে এই মাসের 1 তারিখ থেকে, 1/4/2021 থেকে, এবং রেজিস্ট্রেশন চলবে 15 তারিখ পর্যন্ত, 15/5/2021 পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। এক্সাম ডেট হচ্ছে যে 30 তারিখে এক্সাম ডেট। এক্সামটি হবে 18 মিনিটের এক্সাম, অনলাইনে হবে, বাড়ি থেকে বসেই হবে এক্সামটি, খুব সোজা একটি সহজ একটি এক্সাম হবে। 4 নম্বর পয়েন্টে আছে রেজাল্ট উইথ অ্যান্সার কি পাবলিশ ডেট, সেটা হবে 2/6/2021। আর কোনো রকম অবজেকশান এগেনস্ট যদি কোশ্চেন যদি থাকে সেটাও আপনারা রেজ করতে পারেন 2 তারিখেই। এবং ডকুমেন্টস অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সাবমিট করবেন 2 থেকে 4 তারিখ জুন মাসের, অর্থাৎ 2021-এর জুন মাসে 2 থেকে 4 তারিখের মধ্যে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসগুলি সাবমিট করতে হবে। এবং ভেরিফিকেশান অ্যান্ড রিফান্ড অফ স্কলারশিপ ডিস্ট্রিবিউশান 5 থেকে 7 তারিখ চলবে জুন মাসের। প্রসেস এন্ডস অন, মানে প্রসেসটি পুরোটা এন্ড হয়ে যাবে 9/6/2021-এ। এই ছিল ইম্পর্টেন্ট ডেটসগুলি। এরপর আমি যে নোটস যেগুলো বলতে চাইবো, প্রথমে যে রিকোয়েস্টটি করবো, সমস্ত স্টুডেন্ট অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে যাবেন, এবং সেই ভিডিও ডিসক্রিপশানেতে গেলেই আপনারা পেয়ে যাবেন মেন যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্কটি, এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই অবশ্যই এই নোটিশটি ডাউনলোড করে নেবেন। কারণ এই নোটিশে অনেক কিছু ইম্পর্টেন্ট নোটস আছে যেগুলো প্রত্যেকটি হয়তো ভিডিওতে বলা সম্ভব হবে না, কিন্তু আপনাদের এগুলো জেনে রাখা খুবই দরকার। এবং কোনো রকম যদি প্রবলেম যদি হয়, এখানে একটি দেখবেন মেল আইডি দেওয়াই আছে, হেল্প ডেস্কের মেল আইডি, তাতে অবশ্যই আপনারা মেল করতে পারেন। তারপর চলে আসি যে এই এক্সামিনেশানে কী কী স্কিমের মধ্যে আপনাকে হচ্ছে যে কোশ্চেনগুলি আসবে, সেই কোশ্চেনগুলো কোশ্চেন হচ্ছে প্রথম যে থাকবে রিজনিং থেকে, রিজনিং থেকে থাকবে 11টি কোশ্চেন, ম্যাক্সিমাম মার্কস থাকবে 11 নম্বর। তারপর থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেখানে থাকবে 11টি কোশ্চেন, এখানেও ম্যাক্সিমাম মার্কস থাকবে 11 নম্বর। জেনারেল স্টাডিজ, এখানে 9টি কোশ্চেন থাকবে 9 নম্বরের, ইংলিশ থাকবে 9 নম্বরের 9টি কোশ্চেনের জন্য। এবং যে ম্যাক্সিমাম টাইম লিমিট ডিউরেশান অফ এক্সাম সেটা হচ্ছে যে 18 মিনিটস অনলি। ঠিক আছে, এটা ছিল এক্সাম। এবার যেটা মেন পয়েন্ট যেটা সবাই জানতে চায় যে অ্যামাউন্ট কত করে দেওয়া হবে, তো অ্যামাউন্টটি জানার জন্য, আচ্ছা অ্যামাউন্ট, হ্যাঁ এখানে দেখুন লেখা আছে স্কলারশিপ অ্যামাউন্ট, প্রথম 686 ক্যান্ডিডেটকে দেওয়া হবে 6000 ফার্স্ট মান্থে, সেকেন্ড মান্থেও 6000, অর্থাৎ প্রথম যারা ক্যাটাগরি এর মধ্যে পড়ছে টাইপ এ ক্যান্ডিডেট তাদের জন্য দেওয়া হবে সোজে 12000 দু মাসেতে। তারপর থাকবে 309 ক্যান্ডিডেটকে যারা টাইপ বি এর মধ্যে পড়ে, তাদের ফার্স্ট মান্থে দেওয়া হবে 3000, সেকেন্ড মান্থে আবার 3000 করে দেওয়া হবে, মানে দেওয়া হবে। তারপর থাকছে 243 ক্যান্ডিডেট যারা টাইপ সি ক্যান্ডিডেটের মধ্যে পড়ে, তাদেরকে দেওয়া হবে প্রথমে 100/500 রুপিস ফার্স্ট মান্থে, এবং সেকেন্ড মান্থেও 1500 টাকা দেওয়া হবে। ঠিক আছে, এবার কাদেরকে টাইপ এ, কাদেরকে টাইপ বি, কাদেরকে টাইপ সি বলে সেটিও আমি বলে দিচ্ছি। দেখুন প্রথম টাইপ এ যারা ক্যান্ডিডেট, এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে টাইপ এ স্কলারশিপ যারা হচ্ছে 60% এবং অ্যাবাভ মার্কস পাবে তাদেরকে ধরা হচ্ছে যে টাইপ এর মধ্যে, তাদেরকে যেটা বললাম 6000 করে টোটাল 12000 দেওয়া হবে টু মান্থে। তারপর থাকছে টাইপ বি, অর্থাৎ যাদের 50%-এর উপর মার্কস থাকবে এবং 60%-এর নিচে, অ্যাবভ 50% বিলো 60%, তাদেরকে বলা হচ্ছে টাইপ বি। এবং টাইপ সি, অর্থাৎ যাদের অ্যাবভ 40% বিলো 50%, তাদেরকে বলা হচ্ছে টাইপ সি, যাদেরকে দেওয়া হবে হচ্ছে 1500 করে 3000 দু মাসেতে।
ঠিক আছে। এবং কারা কারা রেজিস্ট্রেশন ফিস যেটা ছিল 300 টাকা, যে রেজিস্ট্রেশন ফিসটি সেটি কারা কারা রিফান্ড পাবে, না যাদের 35%-এর উপর অ্যাবাভ মার্কস আছে, এখানে সেটি লেখা আছে যে যাদের 35%-এর অ্যাবাভ মার্কস তারা কিন্তু এই যে 300 রুপিস যেটা রেজিস্ট্রেশন ফিস হিসেবে লেগেছিলো সেটা কিন্তু ব্যাক পেয়ে যাবে। তাহলে মেন যে ডিটেলসগুলি সেগুলি আমি বলে দিয়েছি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা কারা এখানে এলিজিবল, কত করে কি অ্যামাউন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে, এবং কোন কোন ইম্পর্টেন্ট ডেটগুলি। এরপর যে জিনিসটি জানা দরকার যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, তো এখানে দেখুন লেখা আছে মেধাবী স্কলার রেজিস্ট্রেশন শ্যাল বি ডান ভায়া মেধাবী অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অনলি, অ্যাপ্লিকেশন ক্যান বি ডাউনলোড ফ্রম প্লে স্টোর অ্যাপ। অর্থাৎ প্লে স্টোর থেকে আপনাকে মেধাবী স্কলারশিপ যে রেজিস্ট্রেশন করার জন্য মেধাবী অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করতে হবে। আমার কাছে অ্যাপের লিঙ্কটি ডাউনলোড করাই আছে, আমি অ্যাপটি দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে শো করে দিচ্ছে। প্লে স্টোরে যাবেন, এইটি এখান থেকে ডাউনলোড করে নেবেন, মেধাবী ন্যাশনাল স্কলারশিপ। এখানে 18 মিনিটে যে এক্সামটি হবে অনলাইনে বাড়িতে বসে আপনারা দিতে পারবেন, আমার কাছে ডাউনলোড করা আছে, আমি অ্যাপটা খুলে ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে এলে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান সেকশন, যেখানে গিয়ে আপনারা নোটিশটা অবশ্যই, যেটা আমার কাছে রিকোয়েস্ট ছিল, অবশ্যই নোটিশটা গিয়ে চেক করবেন। এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস লেখাই আছে, যেগুলো হয়তো পুরোটা ভিডিওটা বলা সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। অবশ্যই আপনারা এই নোটিশটি পুরোটি পড়ে নেবেন, এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস দেওয়া আছে। এবং শেষের দিকে একবারে আপনার সিলেবাসটিও দেওয়া আছে, যে জেনারেল স্টাডিজ থেকে কী কী সিলেবাস আছে, জেনারেল অ্যাপটিটিউডে কী কী সিলেবাস আছে, কোয়ান্টিটি অ্যাপটিটিউডে এবং ইংলিশের ক্ষেত্রে। আর স্কলারশিপের অ্যামাউন্ট বলাই আছে, কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট নোট আছে যেগুলো আপনাদের জেনে রাখা খুবই দরকার, এই এক্সামটি যেহেতু অনলাইনে হবে এবং বাড়িতে বসে হবে, ঠিক আছে। তারপর যে ব্যাপারটি থাকে সেটা হলো যে সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, আপনারা কীভাবে অ্যাপটা ইউজ করবেন সেই ডিটেলসও কিন্তু ওই নোটিশের মধ্যে আছে। তো এখানে নোটিশে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন গিয়ে স্কলারশিপ ফর্মটা রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর যেটি থাকছে মক টেস্ট, যেখানে আপনারা প্র্যাকটিস কোশ্চেনগুলি পেয়ে যাবেন এবং ওল্ড যে পেপার, ওল্ড কোশ্চেন পেপারগুলি আপনারা পেয়ে যাবেন। তারপর যেটা মেন জিনিস আপনাদের ক্ষেত্রে অনলাইন টেস্ট, যেটা হলো এক্সাম ডিটেল আর অ্যাটেম্প্ট এক্সাম, সমস্ত ডিটেলস এই অনলাইন টেস্টের মাধ্যমে আপনারা দিতে পারবেন। এবং অনলাইন টেস্ট হয়ে যাওয়ার পর রেজাল্টও এখানে এসে ডিক্লেয়ার হবে, রেজাল্ট স্কোর অর মার্কস সেটা এখানেই ডিক্লেয়ার হবে। তারপর আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সাবমিট করার পর, এই যে এখানে ক্লেম স্কলারশিপ করার পর, আপনারা সমস্ত যে স্ট্যাটাস, কোন স্ট্যাটাসে আছে, এখন অ্যামাউন্টটি কতটা ডিস্ট্রিবিউট হয়েছে বা কত কখন এসে ডিস্ট্রিবিউট হবে, সমস্ত ডিটেলস এই ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে আপনারা পেয়ে যাবেন। আশা করি ভিডিওতে সমস্ত ডিটেলস দিতে পেরেছি, যদি কোনো রকম কোয়ারি থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং যদি চ্যানেলটি সাপোর্ট করার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফর মোর ডিটেলস, এবং অবশ্যই নোটিশটি ডাউনলোড করে নেবেন ভিডিও ডেসক্রিপশন থেকে। ধন্যবাদ।